আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা সম্পূর্ণ নিয়মে ডিজেবল হওয়া ফেসবুক আইডি আপনারা রিকভারি কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফেসবুক আইডি যদি 2021 সালে এসে যদি ডিজেবল হয় বা অলরেডি ডিজেবল হয়ে গেছে, আপনারা সেই সকল ডিজেবল হওয়া ফেসবুক আইডিগুলো আপনারা নতুন নিয়মে 2021 সালে এসে আপনারা রিকভারি কিভাবে করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই পদ্ধতিটা বা যেই আমি আপনাদেরকে টিপসটা দিতে চলেছি, এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় নাই এই টপিকটার উপরে। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা উপকারী হতে চলেছে আপনাদের জন্য। তো প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রত্যেকজনের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা প্রতিনিয়ত এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে নিতে হচ্ছে, অনেকেই আমার কমেন্টে এসে বলেন যে ভাইয়া আমাদের আইডিগুলো ডিজেবল হয়ে গেছে, প্লিজ আমাদের আইডি রিকভারি করে দিন আপনি। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, আমি যেভাবে দেখিয়ে দিব আপনারা বাস্তবে সেভাবে করবেন, তাহলে আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন, আমার কোনো দরকার নেই, ঠিক আছে, আপনি নিজেই পারবেন। তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। তো এই জন্য সরাসরি আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, অবশ্যই যেই আইডি আপনাদের ডিজেবল হয়েছে সেই আইডিটা আপনারা গুগল ক্রোমে মানে যেই ব্রাউজারের মাধ্যমে করবেন সেই ব্রাউজারে আগে থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে যেটা লেখা লাগবে ভালোভাবে এটা দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিন। নিউ, এখানে আপনারা লিখবেন নিউ লিঙ্ক ডিজেবল FB অ্যাকাউন্ট রিকভারি, ভালোভাবে এটা দেখে নিন অথবা স্ক্রিনশট দিয়ে নিন। নিউ লিঙ্ক ডিজেবল FB অ্যাকাউন্ট রিকভারি, এটা লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে। তো এখান থেকে আমি এটা লিখে সার্চ করে দিলাম। তারপর আপনাদেরকে হালকা একটু নিচে চলে আসতে হবে, আপনাদেরকে একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে, ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে tricks99.net আপনার এই ওয়েবসাইট আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো ভালোভাবে আপনারা দেখে নিন tricks99.net, আপনাদেরকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি আপনারা 2021 সালে নিউ লিঙ্কের মাধ্যমে আপনাদের আইডিগুলো রিকভারি করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদেরকে কী করা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ততক্ষণে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা একদম স্ক্রল ডাউন করতে করতে একদমই আপনাদেরকে নিচে চলে আসা লাগবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমি নিচে কিন্তু একদম চলে আসছি। তো আপনারাও একদম নিচে চলে আসবেন, এখানে দেখুন পার্ট ওয়ান কিন্তু চলে এসেছে, আপনাদেরকে কীভাবে কী করা লাগবে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিচ্ছে। তো ফার্স্ট আপনাদেরকে কী করা লাগবে বন্ধুরা, এখান থেকে দেখুন আপনাদের যে ফেসবুক আইডির যে ইমেল অ্যাড্রেসটা আছে না, আপনাদের সেই ইমেল অ্যাড্রেস অথবা নাম্বারটা দেওয়া লাগবে। আর দ্বিতীয়তে হচ্ছে আপনাদের ফেসবুক আইডির ফুল নাম দেওয়ার পর আপনাদের সোর্স ফাইল মানে আপনাদের এনআইডি কার্ড মানে যে কোনো ইন্টারন্যাশনাল মানে সরকারি আইডি কার্ড আপনাদেরকে সেন্ড করা লাগবে। তো সেটা আপনারা সেন্ড করবেন কোথায়, সেই লিঙ্কটা কোথায় পাবেন, তাই না? এটা তো আপনাদের মনে প্রশ্ন থাকছে। তো সেটা সেন্ড করার জন্য, সেই লিঙ্ক পাওয়ার জন্য এখানে দেখুন ফর্ম ওয়ান নামে একটা অপশন চলে আসছে, আপনাদেরকে এই অপশনটায় ক্লিক করে দিলেই আপনারা সেই ফর্মে কিন্তু চলে আসবেন। তো এখান থেকে সব সময় মাথায় রাখবেন, এগুলো তো বিস্তারিতভাবে দিতে পারবেন আপনার নাম্বার এমনকি আপনার ফেসবুক আইডির ফুল নেম। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, আপনাদের এনআইডি কার্ডটা অবশ্যই আপনার ফেসবুক আইডির সাথে ম্যাচ থাকা লাগবে, মানে আপনার ফেসবুক আইডির নামের সাথে সেম মিল থাকা লাগবে, এমনকি জন্ম তারিখের সাথে মিল থাকা লাগবে। এইখানে সবাই আসলে বেঁধে যায়, কিন্তু এটাই আপনাদের লাগবে, সেটা পাসপোর্ট হোক অথবা ভোটার আইডি কার্ড হোক, আপনারা এখানে সেন্ড করা লাগবে, মানে সেম সেম আপনাদের ফেসবুক আইডির সাথে ম্যাচ আছে এরকম একটা ইন্টারন্যাশনাল আইডি কার্ড সেন্ড করা লাগবে। তো এখান থেকে ফার্স্ট লিঙ্কে আপনারা এভাবে যদি সেন্ড করেন তাহলে ফেসবুক টিমের কাছে আপনাদের অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। তারপরেও কিন্তু আপনারা অনেকে কিন্তু রিপ্লাই পাবেন না বা আপনাদের আইডি কিন্তু রিকভারি হবে না। তো আইডি রিকভারি ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, কিন্তু নতুন নতুন লিঙ্ক মানে যে লিঙ্কগুলো কাজ করে সেগুলো কিন্তু আপনারা জানেন না। আমাদের দ্বিতীয় লিঙ্ক হচ্ছে, দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদের ফেসবুক আইডির ফুল নামটা দেওয়া লাগবে, এমনকি আপনাদের জন্ম তারিখটা দেওয়া লাগবে, ফেসবুক আইডির জন্ম তারিখটা। আর হচ্ছে এখান থেকে অ্যাডিশনাল ইনফো মানে ফেসবুক টিমের কাছে একটা আপিল করতে হবে সেরকম একটা টেক্সট। তারপর আপনাদের ফেসবুক আইডির যে নাম্বার অথবা যে ইমেল দিয়ে খোলা সেটা ফেসবুক টিমের কাছে সেন্ড করা লাগবে। তো সেইটা সেন্ড করার জন্য লিঙ্কটা কোথায় পাবেন, তাই না? তো সেই লিঙ্ক পাওয়ার জন্য এখানে ফর্ম টু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে চলে আসবেন। আপনাদের ওই লিঙ্কে ফার্স্ট ফর্ম ওয়ানে আপনাদের ফিল আপ করার পর এই লিঙ্কটা আপনাদের ব্যবহার করা লাগবে। এইখানেও আপনাদের ফেসবুক আইডির ফুল নামটা দিয়ে দিবেন, আপনাদের ফেসবুক আইডির জন্ম তারিখটা দিবেন। আর এখানে অ্যাডিশনাল ইনফোতে আমি একটা টেক্সট আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে রাখবো, ওই টেক্সটটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন থেকে কীভাবে কপি করতে হয় যারা জানেন না, সেই টপিকেও ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যারা পারেন না ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন। তারপর আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার দিয়ে দেবেন, ফেসবুক আইডি যে নাম্বার বা ইমেল দিয়ে খোলা।
এখানে আমি কোনো কিছু দিয়ে দেখাচ্ছি না, এই কারণে আমার কিন্তু কোনো আইডি ডিজেবল হয় নাই। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে দিলে আপনারা রিকভারি করতে পারবেন। তো এই যে দুইটা ফর্ম দেখছেন, আপনারা যদি সঠিক ইনফরমেশন আপনারা যদি সেন্ড করতে পারেন, আপনারা 24 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতর ফেসবুক টিম থেকে রিপ্লাই পাবেন আসলে রিকভারি করতে পারবেন কি পারবেন না। আর যদি রিকভারি করতে পারেন অটোমেটিকলি ব্যাক করে দিবে, ঠিক আছে। আর রিকভারি না করতে পারলে ফেসবুক টিম থেকে আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে মেল করে দিবে, মানে নট পসিবল আপনাদের ফেসবুক আইডি রিকভারি করা। মেন বিষয় আবারও বলে নিতে হচ্ছে, আপনাদের এনআইডি কার্ডটা মেন, মানে এখানে যে ভোটার আইডি কার্ডটা সেন্ড করবেন অবশ্যই ফেসবুক আইডির সাথে মিল থাকা লাগবে, এরকম একটা নামে আর জন্ম তারিখও মিল আছে, এরকম একটা ফেসবুক আইডির সাথে মিল আছে, এরকম একটা ভোটার আইডি কার্ড। তো এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা 2021 সালে আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক আইডিগুলো রিকভারি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।